দলীয় কোনো অনৈক্য আছে এটা আমি খুঁজে পাইনি যারা ষড়যন্ত্রের গন্ধবান তারা সবসময় বলবেন আপনার বিএনপির অনেকেই নির্বাচনের জন্য আপনার উদ্গ্রীব হয়ে আছেন এমনটা কোথাও শুনিনি যদি এমনটা হতো তাহলে আপনার বিভিন্ন বিভাগীয় যে সমাবেশগুলো যেখানে সরকারের ব্যাপক বাধা বিপত্তি পরিবহন ধর্মঘট জনমানুষের ভোগান্তি তারপরেও উপচে পড়া মানুষের ভিড় যেখানে সমাবেশ ডাকা হয় সেখানে মহা সমাবেশ হয় মহা জনসমুদ্রে পরিণত হয় তাহলে আমার মনে হয় না যে তথ্যমন্ত্রী উনি কি বললেন না না বললেন সেটা বাংলাদেশের জনগণ গ্রাহ্য করে আমি করি কি করি না আপনি করেন কি করেন না সেটা বড় বিষয় না মাপকাঠি ব্যারোমিটার থার্মোমিটার তাপমাত্রা মাপেন যা কিছু মাপেন সেটা হচ্ছে জনগণ জনগণ কোনটা গ্রহণ করলো জনগণ কার সঙ্গে আছেন জনগণ কোন দাবি নিয়ে আছেন মাঠে সেটাই কিন্তু বিচার্য বিষয় এবং আমি তো মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার নয় কারণ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেক বিতর্ক হয়েছে যার কারণে বিএনপি সেখান থেকে সরে এসেছে বিএনপি বলেছে নির্দলীয় নিরপেক্ষ একটি সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত এবং আমি মনে করি যে বাংলাদেশের জনগণের নিরাপত্তা রাজনৈতিক সংস্কৃতিতে একটা আমূল পরিবর্তনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের একটা ঐতিহ্য আছে আমি অস্বীকার করছি না খারাপ ভালো মন্দ সব কিছু মিলিয়েই কিন্তু এক একটা রাজনৈতিক দল আমরা এক একজন ব্যক্তি এক একটি সমাজ এক একটি পাড়া আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে সরকারে আছেন কিভাবে আছেন কেমন করে আছেন ভোটের আগে হয়েছেন না ভোটের পরে হয়েছেন সেটার মধ্যে আর না গিয়ে আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্যে আওয়ামী লীগকে অন্তত আন্তরিকভাবে এই বিষয়টা উপলব্ধি করা উচিত যে জন দাবি, জনগণের দাবিটা মেনে নির্দলীয় একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার আর আওয়ামী লীগ সবসময় তো বলে যে ওনারা ভালো কাজ করে এসছেন তাহলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে ওনাদের ভয় পাওয়ার বা আপনার শঙ্কা প্রকাশ করার কোনো আমি কারণ খুঁজে পাই না